সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব পোস্ট বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বরাবরের মতন আমরা আমাদের সাপ্তাহিক আয়োজন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমাদের আয়োজনটি প্রকাশিত হচ্ছে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা থেকে সংগৃহীত বিজ্ঞপ্তির সমারোহ নিয়ে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন রয়েছেন, তারা এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তো ভিউয়ার্স, চলুন যাওয়া যাক আজকে চাকরির ডাক পত্রিকায় সারা সপ্তাহের কী কী বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তা নিয়ে আলোচনা করা যাক। এখানে প্রথমে রয়েছে ভিউয়ার্স, দেখুন যে বর্ডার গার্ডে 303টি শূন্যপদ রয়েছে। এখানে বিস্তারিত দেওয়া আছে এবং বাকি অংশটুকু আপনারা শেষ পৃষ্ঠায় পাবেন। তারপরে দুই নম্বরে আছে শিক্ষা মন্ত্রণালয়ে চাকুরি, এখানে 28টি শূন্যপদ, এর বাকি অংশটুকু রয়েছে দুই নম্বর পৃষ্ঠায়। সরকারি কর্ম কমিশনে নিয়োগ, এখানে 50টি শূন্যপদ রয়েছে, এর বাকি অংশটুকুও রয়েছে দুই নম্বর পৃষ্ঠায়। বন সংরক্ষকের কার্যালয়, এখানে পদ সংখ্যা রয়েছে 46টি এবং এর বাকি অংশটুকু আপনারা দুই নম্বর পৃষ্ঠায় পাবেন। মংলা কাস্টম হাউজে চাকরি, এই শিরোনামে এখানে 36টি শূন্যপদ রয়েছে, এর বাকি অংশটুকু আপনারা পাবেন তিন নম্বর পৃষ্ঠায়। এছাড়াও রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে 21টি শূন্যপদ, শিল্প মন্ত্রণালয়ে চাকরি, এখানে রয়েছে 17টি শূন্যপদ, এই দুইটির বাকি অংশটুকু আপনারা পাবেন দুই নম্বর পৃষ্ঠায়। ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ, এখানে 140টি শূন্যপদ রয়েছে। ফরিদপুর পৌরসভায় রয়েছে 17টি শূন্যপদ, এই দুইটির বাকি অংশটুকু রয়েছে দুই নম্বর পৃষ্ঠায়। এছাড়াও প্রয়াসে চাকুরি, এখানে 24টি শূন্যপদ রয়েছে, সাভার এরিয়াতে এটি। বসুন্ধরা গ্রুপে চাকুরি, এখানেও কিছু সংখ্যক লোকবল নিয়োগ করা হবে, এটি সূত্র হচ্ছে bdjobs.com। আপনারা bdjobs.com-এর মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে 30টি শূন্যপদ, এটির সূত্র হচ্ছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা, এটি প্রকাশিত হয়েছে 30 নভেম্বর 2022 তারিখে নয় নম্বর পৃষ্ঠায়। জেলা প্রশাসক ফরিদপুর, এখানে 46টি শূন্যপদ রয়েছে, এর বাকি অংশটুকু রয়েছে দুই নম্বর পৃষ্ঠায়। এছাড়াও ব্র্যাক এ চাকুরি, এখানে কিছু সংখ্যক লোকবল নিয়োগ করা হবে, এটির সূত্র হচ্ছে প্রথম আলো পত্রিকা, চাকুরি বাকুরি পৃষ্ঠা নম্বর 2, প্রকাশিত হয়েছে 25 নভেম্বর 2022 তারিখে। এছাড়াও এখানে লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভিউয়ার্স, দুই নম্বর পৃষ্ঠায় প্রথম পৃষ্ঠার বাকি অংশটুকু এখানে দেওয়া আছে, দেখুন যে সরকারি কর্ম কমিশনে নিয়োগ, এখানে ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রির বাকি অংশটুকু রয়েছে এখানে, এটি সূত্র হচ্ছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার 7 নম্বর পৃষ্ঠা, প্রকাশিত হয়েছে 30 নভেম্বর 2022 তারিখে। এখানে জেলা প্রশাসক ফরিদপুরের বাকি অংশটুকু এখানে রয়েছে, এটির সূত্র হচ্ছে কালের কণ্ঠ পত্রিকা 5 নম্বর পৃষ্ঠা, প্রকাশিত হয়েছে 28 নভেম্বর 2022 তারিখে। শিল্প মন্ত্রণালয়ে চাকুরি, এটির বাকি অংশটুকু রয়েছে এখানে, এটির সূত্র হচ্ছে দৈনিক ইত্তেফাক পত্রিকার 6 নম্বর পৃষ্ঠা, প্রকাশিত হয়েছে 29 নভেম্বর 2022 তারিখে। এছাড়াও এখানে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের চাকুরির বাকি অংশটুকু, এটির সূত্র হচ্ছে দৈনিক ইত্তেফাক পত্রিকার 7 নম্বর পৃষ্ঠা, প্রকাশিত হয়েছে 25 নভেম্বর 2022 তারিখে। সাভার এরিয়া প্রয়াস থেকে বিজ্ঞপ্তির বাকি অংশটুকু এখানে, এটির সূত্র হচ্ছে যুগান্তর পত্রিকার 6 নম্বর পৃষ্ঠা, প্রকাশিত হয়েছে 25 নভেম্বর 2022 তারিখে। এছাড়াও এখানে রয়েছে ভিউয়ার্স, আরও দেখুন যে জেলা প্রশাসক ফরিদপুরের এখানে বাকি অংশটুকু রয়েছে এখানে, এটির সূত্র হচ্ছে কালের কণ্ঠ পত্রিকার 5 নম্বর পৃষ্ঠা, 28 নভেম্বর 2022 তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি। এখানে বন সংরক্ষকের কার্যালয়ের বাকি অংশটুকু রয়েছে এখানে, এটির সূত্র হচ্ছে বাংলাদেশ প্রতিদিন পৃষ্ঠা নম্বর 9, প্রকাশিত হয়েছে 29 নভেম্বর 2022 তারিখে। ভিউয়ার্স, এখানে দেখুন যে নতুন বিজ্ঞপ্তি যেটি, সেটি হচ্ছে যে কালীগঞ্জ পৌরসভা কার্যালয়ে 5টি শূন্যপদ রয়েছে, এর বাকি অংশটুকু রয়েছে 3 নম্বর পৃষ্ঠায়। এবং প্রথম পৃষ্ঠার পরের বাকি অংশটুকু বর্ডার গার্ডে চাকুরি যেটি, এখানে এর বাকি অংশটুকু রয়েছে এবং এর আরও বাকি অংশটুকু আপনারা 3 নম্বর পৃষ্ঠায় পাবেন। জেলা প্রশাসক গাইবান্ধা রয়েছে 26টি শূন্যপদ, এটির বাকি অংশটুকু 3 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে 22টি শূন্যপদ রয়েছে, এটির সূত্র হচ্ছে প্রথম আলো পত্রিকার চাকরি বাকরি পৃষ্ঠা 2, প্রকাশিত হয়েছে 25 নভেম্বর 2022 তারিখে। এখানে রয়েছে রেঞ্জ ডিআইজি চট্টগ্রামে 3টি শূন্যপদ, এটির বাকি অংশটুকু আপনারা পাবেন 3 নম্বর পৃষ্ঠায়। এখানে এসকিউ এগ্রিকালচারে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটির সূত্র হচ্ছে প্রথম আলো চাকরি বাকরি পৃষ্ঠা নম্বর 2, প্রকাশিত হয়েছে 25 নভেম্বর 2022 তারিখে। এছাড়াও খুলনা শিপ ইয়ার্ডে রয়েছে 2টি শূন্যপদ, এটির সূত্র হচ্ছে বাংলাদেশ প্রতিদিন পৃষ্ঠা নম্বর 7,
সূত্র 30শে নভেম্বর 2022 তারিখে। এছাড়াও রয়েছে এখানে দেখুন যে ISDV, এটিতে 4টি শূন্যপদ রয়েছে। এটির সূত্র হচ্ছে প্রথম আলো পত্রিকা চাকরি বাকরি পৃষ্ঠা নম্বর 2, প্রকাশিত হয়েছে 25শে নভেম্বর 2022 তারিখে। সিটি গ্রুপে চাকরি, এটির সূত্র হচ্ছে bdjobs.com, আপনারা এর মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন। IPDC ফিনান্স, এটির সূত্র হচ্ছে bdjobs.com। হ্যানিম্যান হোমিও ল্যাবরেটরি, এখানে কিছু সংখ্যক লোকবল নিয়োগ করা হবে, এটির সূত্র হচ্ছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা পৃষ্ঠা নম্বর 7 এবং প্রকাশিত হয়েছে 25শে নভেম্বর 2022 তারিখে। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, এখানে 90টি শূন্যপদ রয়েছে, এর বাকি অংশটুকু আপনারা 3 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবেন। এছাড়াও এক নজরে কিছু চাকরির বিজ্ঞপ্তি রয়েছে ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে সেটি বলে দেবো। এখানে রয়েছে দেখুন ভিউয়ার্স, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, দেশবন্ধু গ্রুপ, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ওয়ালটন প্লাজা, গাজী গ্রুপ, DBL গ্রুপ, নাসা গ্রুপ, নিটল মোটরস লিমিটেড, মদিনা গ্রুপ, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, হামিম গ্রুপ, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ভিভো বাংলাদেশ, আকিস ফুড অ্যান্ড বেভারেজ এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই সবগুলি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে bdjobs.com এর মাধ্যমে এবং আপনারা আবেদনও করতে পারবেন bdjobs.com এর মাধ্যমে। ভিউয়ার্স, শেষ পৃষ্ঠার বাকি অংশটুকু যেখানে রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বর্ডার গার্ডে অসামরিক চাকরি, যেটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, এর বাকি অংশটুকু এখানে। এটি সূত্র হচ্ছে এখানে দেওয়া আছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার 6 নম্বর পৃষ্ঠা, প্রকাশিত হয়েছে 26শে নভেম্বর 2022 তারিখে। এছাড়াও এখানে রয়েছে ভিউয়ার্স আরও অন্যান্য বিজ্ঞপ্তি, যেটি হচ্ছে যে কালীগঞ্জ পৌরসভার কার্যালয়, শেষ পৃষ্ঠার পরে এটি বাকি অংশটুকু রয়েছে এখানে। এখানে সূত্র হচ্ছে যুগান্তর পত্রিকার 13 নম্বর পৃষ্ঠা, প্রকাশিত হয়েছে 28শে নভেম্বর 2022 তারিখে। এখানে DIG চট্টগ্রামে, এর বাকি অংশটুকু এখানে রয়েছে। এখানে সূত্র হচ্ছে ঢাকা ট্রিবিউন পত্রিকা, এখানে পৃষ্ঠা নম্বর 2 সূত্র যেটি, এবং প্রকাশিত হয়েছে 28শে নভেম্বর 2022 তারিখে। এখানে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে বাকি অংশটুকু এখানে রয়েছে, এটির সূত্র হচ্ছে করতোয়া পত্রিকার 3 নম্বর পৃষ্ঠা, প্রকাশিত হয়েছে 29শে নভেম্বর 2022 তারিখে। এছাড়াও মংলা কাস্টম হাউজে চাকরি, এটি প্রথম পৃষ্ঠার পরে, এর বাকি অংশটুকু এখানে রয়েছে। এটির সূত্র হচ্ছে বাংলাদেশ প্রতিদিন পৃষ্ঠা 9 নম্বর এবং প্রকাশিত হয়েছে 27শে নভেম্বর 2022 তারিখে। এছাড়াও জেলা প্রশাসক গাইবান্ধা, এটির সূত্র হচ্ছে যে সমকাল পত্রিকার 6 নম্বর পৃষ্ঠা এবং 8 নম্বর পৃষ্ঠা, এর প্রকাশিত হয়েছে যেটি তারিখ সেটি হচ্ছে যে 30শে নভেম্বর 2022 তারিখে। তো ভিউয়ার্স, আমাদের সাপ্তাহিক আয়োজন আজকে এই পর্যন্তই, এবং আমাদের প্রত্যেক সপ্তাহের মধ্যে প্রতিদিনকার আয়োজন যেটি, সেটি হচ্ছে যে সারা সপ্তাহের বিজ্ঞপ্তি মিলিয়ে প্রত্যেকটি ভিডিও আমরা তৈরি করে থাকি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা জব পোস্ট বিডি চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন। এর পাশাপাশি আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।